আপনি কি জানেন যে আল্লাহ তার রাসূলকে ডাকেনি তার প্রত্যক্ষ নামে, অথচ তিনি অন্যান্য সমস্ত নবীদের ডাকতেন তাদের সরাসরি নাম দ্বারা। নিশ্চয় আল্লাহ বলেছেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। হে নূহ, আমার পক্ষ থেকে শান্তি ও বরকত সহ অবতরণ করো। হে ইব্রাহিম, তুমি স্বপ্নে দেখা হুকুমকে সত্যে পরিণত করেছ। হে মূসা, ভয় করো না। হে ইয়াহিয়া, তুমি এই কিতাবকে মজবুতভাবে আঁকড়ে ধরো। হে জাকারিয়া, আমি আপনাকে একটি পুত্রের সুসংবাদ দিচ্ছি, তার নাম ইয়াহিয়া। কিন্তু যখন তিনি তার বন্ধু মুস্তাফাকে ডাকার ইচ্ছে করেছেন, তার উপর রহমত ও শান্তি বর্ষিত হোক, আল্লাহ মহিমান্বিত সর্বোচ্চ সম্মানের অধিকারী, হে নবী, আপনার রব আপনাকে ডেকেছেন, যিনি মহিমান্বিত সর্বোচ্চ সম্মানের অধিকারী। রাসূলুল্লাহর জন্য রাসূলুল্লাহকে ভালোবেসে আল্লাহর সাথে সে তার রাসূলকে ডাকে নাম মুহাম্মদ দ্বারা। আল্লাহর শপথ পুরো কোরআনে, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত, হে নবী, আল্লাহর উপর আস্থা রাখুন, কাফের ও মুনাফিকদের মান্য করবেন না। হে বসরাচ্ছাদিত ব্যক্তি, রাতে সালাতে দাঁড়ান কিছু অংশ ছাড়া। হে বসরা বৃত, উঠুন এবং সতর্ক হন, আল্লাহ পবিত্র ও সুমহান। তিনি তার রাসূলকে ডাকেনি তার নাম মুহাম্মদ দ্বারা, তার সাথে রিসালাত ও নবুয়ত যুক্ত করা ব্যতীত। আল্লাহ মহামান্বিত ও সর্বোচ্চ বলেছেন, মুহাম্মদ একজন রাসূল ব্যতীত কিছু নন। আল্লাহ সর্বশ্রেষ্ঠ, মুহাম্মদ একজন রাসূল ব্যতীত কিছু নন। আল্লাহ পবিত্র ও সুমহান। মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং সে আল্লাহ রাসূল ও সর্বশ্রেষ্ঠ নবী। রিসালাত ও নবুয়তের সাথে মুহাম্মদ নাম ব্যবহার করেছেন, তার উপর রহমত ও শান্তি বর্ষিত হোক, এটা আল্লাহ ও রাসূলের প্রতি ভালোবাসার জন্য।